বার্ষিক হল ছেড়েছে বন্ধকোষিতা মমেশ সিং ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রীরা সকাল দশটার মধ্যে তাদের হল থাকে নেতৃস্থায় কর্তৃপক্ষ ছাত্ররা হল ছেড়েছে বৃহস্পতিবার রাতেই কলেজের অধ্যক্ষ ডক্টর নুরুল ইসলাম জানান আগামী চোদ্দ ডিসেম্বর থেকে কলেজের শীতকালীন ছুটি শুরু হওয়ার কথা কিন্তু সংঘর্ষের ঘটনায় দুই ছাত্র আহত হওয়ায় পরিস্থিতির অবনতির আশঙ্কায় এগারো দিন আগেই কলেজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় কলেজ খুলবে আগামী ২৬ ডিসেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে আহত হয় রানা ও শফিকুল নামে দুই শিক্ষার্থী